আমার আনন্দ যেন সার্বিক আনন্দ হয়, সেই জন্য বলছি আমাদের সত্তা বা অস্তিত্ব চাই আনন্দে থাকতে। সকলকে জানাই জয় গুরু। আজ আপনাদেরকে দেখাবো পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের ইষ্ট প্রসঙ্গ আলোচনার কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব, আসুন দেখি। ধরা যাক একজন নেশা করে আনন্দ পায়, পথে লুটুতে লুটুতে এলো, এমন রব উঠলো পাড়া প্রতিবেশী তাকে গালি দিল, বাড়িতে এলো বউয়ের সাথে অশান্তি হলো, বাপকে নাম তুলে পরের দিন ভাই তোর বাপ নর্দমায় পড়ে থাকা মাল, ছেলেও লজ্জা পেল, কিন্তু সে নেশা করে খুব আনন্দ পেল, তাহলে কি এটাকে আনন্দ বলা চলে? এটাকে আনন্দ বলা চলে না, সে একা আনন্দ পাচ্ছে অথচ সেই আনন্দে আর কেউ সামিল হতে পারছে না, পরিবেশ সামিল হতে পারছে না, পরিবার সামিল হতে পারছে না, আত্মীয় স্বজন পরিবারের মানুষরা কেউ সামিল হতে পারছে না, কেবল সেই একাই আনন্দ পাচ্ছে, এইরকম আনন্দ এটাকে আনন্দ বলে না, এটা এক ধরনের হতাশারই বহিঃপ্রকাশ, পালিয়ে যাওয়ারই একটা নামান্তর, নেশা খুঁজছি পালিয়ে যেতে চাই, আমি হুঁশে থাকতে চাই না, অবচেতন থাকতে চাই, পালিয়ে যেতে চাই, কেননা আমি আমার জীবন নিয়ে খুশি নই, তাই এরকম করতে চাই, চেষ্টা করতে হয়। এই ধরনের আনন্দ যেটা ব্যক্তিগত শুধু আমারই আনন্দ আর সবারই নিরানন্দ, এইসব আনন্দ থেকে দূর থাকে, আমার আনন্দ যেন সার্বিক আনন্দ হয়, সেই জন্য বলছি আমাদের সত্তা বা অস্তিত্ব চায় আনন্দে থাকতে। এবার আনন্দে কি করে থাকি? আমার বউ আমার কথা শোনে না, সে টিভি নিয়ে ব্যস্ত, আমি খিদেতে ব্যস্ত হয়ে মোবাইলে কথা বলছি, আমার ছেলে পুলে ভাই বন্ধু জগাই মাথায় যারা এক বাড়ির ছাদে থাকি সবাই বিচ্ছিন্ন দ্বীপের মতন বাস করছি, কেউ কারণ নই, কেউ কারোর দিকে তাকানোর ফুরসত নেই, জিজ্ঞেস করার ফুরসত নেই, মা তোমার হাতে ফোসকার দাগ দেখছি ওরা কি থেকে হলো, মেয়ে জিজ্ঞেস করছে না মা ওষুধটা লাগিয়ে দি দাও, বাপ কোমর ধরে দাঁড়িয়ে আছে আর মাঝে মাঝে এরকম করে টিপছে, বাড়িতে কেউ জিজ্ঞেস করার নেই তোমার কোমরে কিসের ব্যথা, ওষুধ লাগিয়ে দেব, এইটা জিজ্ঞেস করার লোক নেই। এই যে একই পরিবারের মধ্যে বিচ্ছিন্ন হয়ে বসবাস, এই পরিবারের মধ্যে থেকে আমি কি ভালো পেতে পারি? কিছুই না। ছেলেকে জিজ্ঞেস করতে ভয় পায় মা, হ্যাঁ রে বাছা তোর মুখ দিয়ে এরকম পচা গন্ধ বেরোচ্ছে, তুই কি নেশা করে আসছিস? বাপ বহুত ভয় পাচ্ছে, মেয়েকে জিজ্ঞেস করতে আয় তোর রোজ টিউশনি ফিরে আসতে দেরি হচ্ছে কেন? জিজ্ঞেস করছি না, সবাই চুপ, কেউ কাউকে জিজ্ঞেস করবো না, এক বাড়িতে থাকি এক আত্মীয় স্বজন এক পরিবার বলছি আমরা, অথচ চুপ, কেউ কারোর খবর রাখি না, একদম নিজেকে নিয়ে মগ্ন, আমার খাওয়াটি হলে হবে, আমার শোয়াটি হলে হবে, আমার জীবনটুকু আনন্দে থাকলে হবে, আমি যা চাইছি সেটুকু পেলেই হলো, কি করে কি হবে তা জানি না, এক পরিবারে বলি অথচ একসাথে থাকা হয় অথচ একভাবে ভাব বিনিময় করতে পারি না, এইরকম যদি পরিস্থিতি হয় তাহলে এই পরিবার কি কল্যাণ করবে সমাজে? আপনারা দেখলেন শুনলেন কি সুন্দর সেই অপূর্ব ইষ্ট প্রসঙ্গ আলোচনা, শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে আমরা যেন এইভাবেই চলতে পারি। আপনারা যে যেখানে আছেন দূর দূরান্তে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে জানাই আন্তরিক জয় গুরু।